হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি বানাবো সুজির হালুয়া। তো আমি ফার্স্ট এখানে চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি ঘি। ঘি গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি কিছু কিশমিশ, কাজু বাদাম এগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। তো আমি বাদামগুলো টুকরো করে কেটে নিয়েছি, এগুলো ভেজে নিব আমি। বেশি ভাজবো না, একটু ভেজে নিব, নয়তো এগুলো আবার পুড়ে গেলে তিতা লাগবে। তো একটু নেড়ে চেড়ে হালকা ভেজে এগুলোকে আমি উঠিয়ে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সুজি। এখন আমি সুজি ভেজে নিব। একটু ঘন ঘন নেড়ে এখানে আমি আরো একটু ঘি দিয়ে দিব। সুজির হালুয়াতে একটু ঘি বেশি দিয়ে সুজি ভাজলে হালুয়াটা বেশি স্বাদ লাগে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ। দুধ আমি আগে চাল করে একটু ঘন করে নিয়েছিলাম। আমি সুজির হালুয়াটা দুধ দিয়ে বানাবো। সুজির হালুয়া দুধ দিয়ে বানালে আমার কিছু বেশি স্বাদ লাগে। তো আপনারা চাইলে পানি দিয়েও বানাতে পারেন দুধ ছাড়া। একটু ঘন ঘন নেড়ে দিব, নয়তো আবার দোলা বেঁকে যাবে। তো সুজির হালুয়াটা হয়ে গিয়েছে, তো এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিব, দিয়ে আরো একটু ঘন করে নিব। তো আমি এক কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন। কেউ হয়তো কম খান, কেউ হয়তো বেশি খান। এখানে দিয়ে দিব বাদাম কুচি, কিশমিশ দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু টাইট করে নামিয়ে নিব। বেশি টাইট করব না, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটাই বেশি টাইট হয়ে যাবে। ঘন হয়ে গিয়েছে, আর একটু সময় রেখে আমি নামিয়ে নিব। এটা দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গিয়েছে, এবারে থেকে আমি নামিয়ে সার্ভ করে নিব। আমি হালুয়াটা নামিয়ে সার্ভ করে নিয়েছি, আর উপরে কিছু কিশমিশ বাদাম কুচি দিয়ে দিয়েছি ডেকোরেটের জন্য। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। বাই, আল্লাহ হাফিজ।